বিচিত্র সংবাদে স্বাগত। ভাসমান শহর বানাচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বুসান শহর কর্তৃপক্ষ সাগরের ওপর একটি ভাসমান শহর বানানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে। আগামী বছর থেকে এই শহরের নির্মাণ কাজ শুরু হবে। সমুদ্র পৃষ্ঠের ক্রমাগত উচ্চতা বৃদ্ধি ও বন্যা থেকে রেহাই পাওয়ার চিন্তা থেকে 2019 সালে এ ভাসমান শহর বিষয়টির ধারণা তারা প্রথম প্রকাশ করে। অনেকগুলো আন্তঃসংযুক্ত কাঠামো বা ব্লকের উপর গড়ে উঠবে শহরের এই বাড়িঘরগুলো। নকশাকার, স্থপতি ও প্রকৌশলীদের একটি সংগঠন দ্য ওশেনিক্স প্রজেক্ট গত মাসে বুসান শহর কর্তৃপক্ষ ও জাতিসংঘের ইউএন হ্যাবিট্যাটের সাথে একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় তারা দক্ষিণ কোরিয়ার উপকূলে প্রথম ভাসমান শহরটি তৈরি করবে। মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের একটি প্রতিবেদনে এসব তথ্য জানা গিয়েছে। প্রথমে কারখানায় বানানো হবে প্রতিটি কাঠামো, এরপর সেগুলো টেনে নিয়ে সমুদ্রের নির্দিষ্ট স্থানে বসানো হবে। সমুদ্রের পানির স্তর ওঠানামার সাথে সাথে শহরের প্রতিটি ব্লক ওঠানামা করবে। প্রতিটি কাঠামো বা ব্লকের আয়তন হবে 5 একর। এগুলোতে 300 জন করে বসবাস করতে পারবেন। প্রতিটি ভবন সর্বোচ্চ 7 তলা পর্যন্ত উঁচু হবে। এক ব্লক থেকে আরেক ব্লক যাওয়ার জন্য রাখা হবে ফুটপাথ ও সাইকেলের রাস্তা। বন্ধুরা, এমন শহরের পরিকল্পনা কিন্তু শুধু দক্ষিণ কোরিয়াতে তাই নয়, এমন পরিকল্পনা এবং বাস্তবায়ন হয়েছে বিশ্বের আরও বেশ কিছু শহরে। সে নিয়ে থাকবে আমাদের আলাদা আলাদা প্রতিবেদন। আজ এই প্রতিবেদন এখানেই শেষ করছি। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।